সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নীলক্ষেত আজিমপুর সড়ক অবরোধ করে এ দাবি জানান তারা। এতে ওই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আধা ঘণ্টা পর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়, ফিরে যান চলাচল শুরু হয়। শিক্ষার্থীরা জানান পরবর্তী বর্ষে ক্লাসের পাশাপাশি ইনকোর্স পরীক্ষাও দিয়েছেন তারা। এখন আগের পর্ব সমাপনী পরীক্ষার ফল হাতে পেয়ে দেখেন প্রমোশনের জন্য প্রয়োজনীয় গ্রেড অর্জন করতে পারেননি, তাই মানোন্নয়নের মাধ্যমে প্রমোশনের সুযোগ চান তারা। আমাদের টিচারদের সাথে আমাদের টিচাররা বারবার ঢাবিকে অনুরোধ করছে যাতে করে আমাদেরকে এই সিজিপিটা শিথিল করে দেয়। দাবি করছে ঠিক আছে বসবো, আমরা বসার পর তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কোনোভাবে তাদেরকে ছাড় দিব না। মানোন্নয়নের জন্য তিন বিষয় অবধি অনুমতি চাই আর পরবর্তী বর্ষে প্রমোশন চাই, একই বর্ষে দুইবার থাকতে পারবো না। সিজিপি এর কারণে অথবা হচ্ছে দুই এক সাবজেক্টে নন প্রমোটেডের কারণে আমরা পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারছি না। অবশ্য আমরা থার্ড ইয়ারে সেখানে টেস্ট পরীক্ষা পর্যন্ত আমরা দিয়েছি সেখানে।